জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়েই সুন্দরবন। শিহরে বিপদ নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সুন্দরবনবাসী। অনিশ্চিত জীবন, কিন্তু জীবন ধারণ করার জন্য জঙ্গলে যেতেই হয় তাদের। সাক্ষাৎ মৃত্যুদূত শিহরে, তবুও পেটের বালাই যে বড় বালাই। সেরা মধুর কথা বলতে গেলেই প্রথমেই নাম উঠে আসে সুন্দরবনের। এপ্রিল থেকে জুন পর্যন্ত সাধারণত মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে প্রবেশ করে মৌরিরা। মধু সংগ্রহের এই কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজে প্রতি বছরই বাঘের আক্রমণে প্রাণ হারান অনেক মৌরিরা। সাক্ষাৎ যমের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা নিত্যদিনের কাহিনী সুন্দরবনের বাসিন্দাদের। বাড়ির থেকে ঠাকুর ঘরে আমরা প্রণাম টাম করে বেরিয়ে ওখানে যাত্রা করে একটা পঞ্জিকা দেখে যাত্রা করে বেরোনো হয়। বেরিয়ে এসে এখানে নদীর ধারে এসে আমাদের নদীর ধারে আমাদের এপাশ ওপাশ আমাদের মায়ের মন্দির আছে। মায়ের মন্দির থেকে সেখানে আমাদের কামনা বাসনা করে যাতে আমরা সুস্থভাবে আবার ফিরতে পারি, সেই মঙ্গল কামনা করে আমরা আস্তে আস্তে যাত্রা করি আর কি। যাত্রা করে নৌকা ছেড়ে দিয়ে আমরা বনের মধ্যে বিপদ তো প্রথম বিপদ তো যেটা সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, যেটা বাঘের কবলে তো প্রায় প্রচুর মানুষ পড়ছে টুকটাক করে। তো আপনারা সবসময় শুনতে পাচ্ছেন যে প্রায় সময় টিভি বা খবরের কাগজে বাঘে আক্রান্ত হচ্ছে, এটা প্রচুরভাবে এবছর প্রচুর মানুষ বাঘের কবলে বাঘের পেটে চলে গেছে। তবু এত কিছু সব কিছু রিস্ক জেনেও আমাদের জীবিকার তাগিদে আমাদের এই কাজটা করতে হচ্ছে। পনেরো দিনের জন্য মধু সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেন মৌরিরা। সেই মধু সংগ্রহ করে বন দপ্তরের কাছে জমা দিতে হয় তাদের। সূত্রের খবর, গত বছরের তুলনায় এবছর অনেক বেড়েছে মধু সংগ্রহকারীর সংখ্যা। প্রায় 50 জনের মতো মৌরি বন দপ্তরের কাছে আবেদন করেছেন বলে জানা যায়। আমরা তো খুব রিস্কের উপর যাই জঙ্গলে এবং মাছ কাঁকড়া ধরি, এই ধরো পাশ আমাদের শেষ হয়ে গেছে, এবার মহাল ছাড়বে, মহাল ছাড়বে 18 তারিখে মহাল ছাড়বে। এবার আমরা সব গোছাচ্ছি, এবার মহালে যাব। আমাদের জঙ্গলের পরিস্থিতি অনুযায়ী খুব খারাপ, মানে আমাদের প্রচুর লোক বাঘে খেয়েছে, তবু তার উপরে নির্ভর করে আমরা জঙ্গলে যাচ্ছি। কে কী অবস্থায় আসবে ফিরে, সবাই তো বাড়ির থেকে আনন্দ করে যায়, আবার কেউ আছে কোনো নৌকা কাঁদতে কাঁদতে বাড়ি আসে, কোনো নৌকা হাসতে হাসতে বাড়ি আসে। এসে বাঘের আক্রমণ থেকে বাঁচতে বিশেষ এক ধরনের মুখোশ পরে 6টি দলে বিভক্ত হয়ে জঙ্গলে প্রবেশ করেন তারা। সুন্দরবনের জীবন জীবিকা বলতে হয় মধু সংগ্রহ করা, না হয় মাছ কাঁকড়া সংগ্রহ। তাই পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে প্রাণ হাতে নিয়ে বাড়ির ছেলেদের এই অনিশ্চিত যাত্রায় বিপদের আশঙ্কায় দিন কাটান বাড়ির মহিলারা। খারাপ লাগছে, কিন্তু পাঠাতে তো হবে, কাজকর্ম তো করতে হবে, খেতে তো খেতে হবে গরিব সংসারে। পেট বাঁচাতে প্রাণ বাজি রেখেছেন তারা। প্রতিনিয়ত মৃত্যু ভয় উপেক্ষা করে সুন্দরবনের গহন জঙ্গলে পাড়ি দিতে হয় তাদের। পেট সর্বস্ব এই ঝুঁকির জীবনের খোঁজ আর কেই বা রাখে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800 89 78 55। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।